যুক্তরাষ্ট্র অভিবাসীদের দেশ, নানা দেশের নানা বর্ণের মানুষ এসে মিলিত হয়েছেন এখানে। সেই বৈচিত্র্যকে উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের ভেতর দিয়ে। সম্প্রতি তেমনি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভয়েস অফ আমেরিকার এই অফিসে। আহসানুল হক আমাদেরকে নিয়ে যাবেন সেই অনুষ্ঠানে। প্রতিবছর যুক্তরাষ্ট্রে বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ভাষার মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে ডাইভার্সিটি ডে বা বৈচিত্র্য দিবস পালন করা হয়। সম্প্রতি ভয়েস অফ আমেরিকার বিভিন্ন বিভাগের কর্মী এই দিনটি উদযাপন করতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সে অনুষ্ঠানে ছিল গান, বাদ্য আর নাচের সংমিশ্রণ। ক্রেওল বিভাগের কর্মী জঁ পিয়ের লিরয় তার বাঁশির সুরে মুগ্ধ করলেন সবাইকে। Now, the color of Bangladesh. As the Nobel laureate poet Rabindranath Tagore wrote, "Oh my Bengal, my golden Bengal, I love you." রবীন্দ্রনাথের গানের সাথে নাচলেন বাংলা বিভাগের তাহিরা কিবরিয়া। ভয়েস অফ আমেরিকার একজন কর্মীর সন্তান মেইসন এডওয়ার্ডস। ভারতের প্রাচীন উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করলেন সুমনা ভোরা। Now we're going to go back to Bangladesh for a solo, this time from Ahsan Haq. How many roads must a man walk down before you call him a man? How many seas must a white dove sail before she sleeps in the sand? And how many times must the cannonballs fly before they're forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. এভাবেই নানান ভাষার নানান সংস্কৃতির মানুষ বৈচিত্র্য দিবসটিকে স্মরণীয় করে রাখলেন। আহসানুল হক, ভয়েস অফ আমেরিকা।